আসসালামু আলাইকুম, সাবরিন সারাস রেসিপিস থেকে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভোনা রেসিপি। আসলে হাতে মাখিয়েও কিন্তু গরুর মাংসটা রান্না করা যায়, অনেক টেস্টি হয়। সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে করেছি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন আমি কিভাবে রেসিপিটা করেছি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে মাংস নিয়েছি, 1 কেজির একটু বেশি হবে, গরুর মাংস নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ মিলিয়ে 1 কাপের মতো। আমি রসুনটাকে এভাবে কোয়া ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা রয়েছে 1 টেবিল চামচ করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটা চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে এখানে গোটা মশলা অ্যাড করছি, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে দিলাম 2-3টার মতো, তেজপাতা দিয়ে দেব পরিমাণ মতো, তেলটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। হাতে যদি আপনাদের কোনো সমস্যা না হয় হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু ভালো হয়। আমার যেহেতু হাতে সমস্যা হয় সেজন্য আমি হাতটা ইউজ করলাম না। এভাবে মাখিয়ে নেওয়ার পরে 5 থেকে 10 মিনিটের মতো আমি এভাবে রেস্টে রেখেছিলাম। 5 থেকে 10 মিনিট পর ফিরে আসছি, দেখতেই পাচ্ছেন আমি চুলাটাকে অন করে দেব। অন করে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মতো আমি হাই হিটে এভাবে রান্না করেছি, দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে মাংস থেকে। আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। আমি আবারও ঢাকনাটা চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে আমি যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ঢাকনা চেড়ে মাঝে মধ্যে এভাবে নেড়েচেড়ে নেব। না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, সেই জন্য বারবার ঢাকনা চেড়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই পানিটা শুকিয়ে এসেছে, তেলটা কিন্তু বেশি উঠেছে। আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এখানে একটু পানি ইউজ করতে হবে কষানোর জন্য। আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি ইউজ করেছি। যদি দেখেন যে কষানোর পরও একটু দরকার হচ্ছে, সেই পর্যায়ে একটু এভাবে গরম পানি দিয়ে কষিয়ে নেবেন ভালোভাবে। পানিটাকে দেওয়ার পরে নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি এখানে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে মাংসটা সিদ্ধ করার জন্য পানিটা ইউজ করব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানি ইউজ করছি, বারবার বলছি গরম পানিটা কিন্তু ইউজ করতে হবে, না হলে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। আমি যতটা ঝোল রাখবো তার একটু কম বা বেশি এভাবে পানিটা দিয়ে দিলাম, যেহেতু মাংসটা সেদ্ধ হবে সে পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা ইউজ করবেন।
পলকটা উঠিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর মাংসটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এগুলো দেওয়ার পরে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই রান্নার শেষে এটা দেওয়ার চেষ্টা করবে, এটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়, সেজন্য দেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে জালটা অফ করে দেব, দিয়ে 5 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেল অসম্ভব মজার গরুর মাংস ভোনা রেসিপি। হাতে মাখিয়েও কিন্তু মাংসটা পারফেক্টলি তৈরি করা যায়, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ সাথেই থাকবেন। আশা করি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।